হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুমু রিঅ্যাকশন চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে বন্ধুরা খুবই ইন্টারেস্টিং একটা গানের উপরে শুনতে যাচ্ছি। গানটির টাইটেল হচ্ছে বলো না কেন ওই। এই গানটি মেঘের কোলে রোল মুভিটা থেকে সিলেক্ট করা। আর গানটিতে আমরা দেখতে পাবো তিনজন সুপারস্টারকে, রিয়াজ, পপি আর টনি ডাইস। টনি ডাইস মূলত শতপদ্মার অভিনেতা, কিন্তু এই মুভিতে কিন্তু উনি দুর্দান্ত অ্যাক্টিং করেছেন। তো বন্ধুরা, এই গানটিতে যারা কণ্ঠ দিয়েছেন তাদের নাম হচ্ছেন আসিফ, রবি চৌধুরী আর মুন্নি। গানটি কিন্তু চরম খুব সুন্দর লোকেশনে শ্যুট করা। আমি এর আগে দু একবার দেখেছি, আপনারা হয়তো দেখেছেন। তো চলুন আরেকবার এই গানটা দেখি, যেহেতু এগুলো খুবই নস্টালজিক গান। তো চলুন গানটি শুরু করি, লেটস গো। সব কথা বলে না হৃদয়, গানটির টাইটেল ভালোবাসা। বুঝলি কিছু? পপি টনি দাস। ভেরি ডিফারেন্ট মিউজিক। খুবই মেলোডিয়াস একটা টিউন। রবি চৌধুরী চট্টগ্রামের সন্তান। কিছু কথা বলি লোকেশন দেখেন কত সুন্দর লোকেশন। তো সবাই কিন্তু বাংলা মুভিতে বাইরে গিয়ে, দেশের বাইরে গিয়ে শ্যুট করা তো অনেক বড় ব্যাপার ছিল। কোন দেশে সঠিক জানি না। ওয়াও, পপিকে অনেক সুন্দর লাগছে। যদি এখন তেমন একটা ভ্যালু নাই, কিন্তু রিয়াজ একসময় কিন্তু রাজ করছিল বাংলা মুভিতে, বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে। দারুণ মানিয়েছে পপিকে সারাদিন, সব তাই বাইরে। মিউজিকের সাথে কোরিওগ্রাফি দারুণ ম্যাচিং হয়েছে গানটা। মাউন্ট অর্কেডের চুমটা অনেক সুন্দর। মাউন্ট অর্কেড খুব সুন্দর। কস্টিউম মেকআপও কিন্তু পারফেক্ট, খুবই গর্জিয়াস মেকআপ।
জীবনের পরে যদি কোনো জীবন থাকতো সেখানেও প্রিয় মনে জেনে নিও পাশে পাশে তোমাকে রাখতো ব্যাকগ্রাউন্ড কি সুন্দর বিচ কিছু কথা বুঝে নিতে বলো না কেন আসে সাগরের বুকে গানের কথার সাথে লোকেশন সব কথা বলে নারীদয় কিছু কথা বুঝে নিতে হয় ও সব কথা বলে নারীদয় কিছু কথা বুঝে নিতে খুবই রোমান্টিক একটা গান দেখলাম মেঘের কোলে রোড মুভিটার নাম এই মুভিটাতে আরও কয়েকটা সুন্দর গান আছে তবে এইটার উপরে ফার্স্টে আমি রিয়াকশন দিলাম এই গানটি খুবই ফেভারিট একটা গান আমার যার কারণে ভাবলাম গানটি হয়তো আপনাদের অনেকের ফেভারিট হতে পারে সেজন্য রিয়াকশন দিলাম গানটি তিনজন লেজেন্ড সিঙ্গারকে আমরা পেয়েছি আসিফ রবি চৌধুরী এবং মুন্নি তিনজনে কিন্তু দারুণ পারফর্ম করেছেন এই গানটিতে আর অভিনয়ের কথায় যদি আছে টনি ডাইস পপি আরই আছে তিনজনে লেজেন্ড বলা যায় যদিও তনিদা এস এখন প্রবাসী বর্তমানে বাংলাদেশ তেমন কোনো নাটকে বা কোনো ধরনের সিরিয়াল বা কোনো ধরনের বাংলাদেশের মিডিয়াতে নাই এখন তবে একটা সময় কিন্তু উনি নিয়মিত ছিলেন নাটকে বলেন যেমন মুভি এই মুভিটাতে উনি অভিনয় করেছেন গানটির কম্পোজিংয়ের কথা যদি আছে মিউজিক আর লিরিক্স কোনোটাই ফাটাফাটি আর লোকেশন খুবই সুন্দর খুব এক্সট্রা অর্ডিনারি এই মুভিটা যে সময় রিলিজ হয়েছিল বাংলাদেশে ওই সময়ে কিন্তু বাইরে গিয়ে শ্যুট করা এই ব্যাপারটা কিন্তু তেমন একটা বাংলাদেশের পরিচালকদের আসতো না এখন ফেমাস মানে এখন বিশ্বের আনাচে কানাচে যত সুন্দর সুন্দর লোকেশন আছে সব জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে বর্তমানে বাংলাদেশের পরিচালক কিন্তু ওই সময়ের এই সময়ের তুলনায় ওই সময় কিন্তু এটা তেমন একটা হতো না তবে গানটা ওভারঅল আমার খুব পছন্দের তো গানটা যদি আপনাদেরও পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পারলে শেয়ার করবেন তো বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করলাম আজকে দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে সি